হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ইনফ্যাক্ট অনেকদিন পরে লাইভে আসলাম, ঈদের পরে। সেই জন্য আমাদের যারা আছেন আমার সঙ্গে এই মুহূর্তে, সবাইকে ঈদ মোবারক জানানো যেতেই পারে, কারণ এই ঈদের পরে আর লাইভে আসিনি। সো পড়ালেখা চলছিল এতদিন, ঈদের দিনও হয়েছে। আমাদের যারা নিজের বলার মতো গল্পের গ্রুপের সদস্যবৃন্দ আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা এই কয়দিন একটু হোমওয়ার্ক টাইপের কাজ করেছি, পোস্ট দিয়ে কথাবার্তা বলেছি, লাইভে আমরা এই কয়দিন আসতে পারিনি, সবাই ঈদের ব্যস্ততায় ছিলেন সে কারণে। বাট আমরা কিন্তু পড়াশোনা থেকে একদিনও দূরে ছিলাম না, সে তার প্রমাণ হচ্ছে ঈদের দিনও আমরা কিছু না কিছু শিখেছি, তাই না? তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকে 82তম দিন এবং আর মাত্র 8 দিন বাকি আছে, এই কোর্সটা শেষ হয়ে যাবে। তবে এর মধ্যে সুখবর হচ্ছে, আমাদের গ্রুপের বাইরে যারা আছেন তাদের জন্য আমাদের থার্ড ব্যাচ শুরু হয়ে গেছে। ওখানে অলরেডি 6,000 জন সে যোগ দিয়েছেন এবং আমার ধারণা আগামী কয়েকদিনের মধ্যে ওখানে 10-12 হাজার হয়ে যাবে। সো ওইখানে আপনারা, আমি এই কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব সেই পেজের, একটা নতুন পেজে, এই গ্রুপে না, একটা নতুন পেজে আমাদের থার্ড ব্যাচটা শুরু হয়েছে। আপনারা জানেন যে ইদানিং আমি লাইভগুলো যখন করি প্রায়ই একজন গেস্ট নিয়ে আসি, সেরকম একজন গেস্টকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই। এবং এই ভাইটার ব্যাপারে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে খুবই পরিশ্রমী একটা ছেলে, অনেক কাজ করছে, এর মধ্যে এই অল্প বয়সে একটা বই লিখে ফেলেছে, সবচেয়ে বড় কথা। এবং তরুণদের নিয়ে সেও কাজ করে, প্রচুর কাজ করে, ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করে। হি ইজ নান আদার দেন আমাদের সীমান্ত। আমি সীমান্তকে একটু পরিচয় করে দিতে চাই আমাদের গ্রুপের সবার সাথে। সীমান্ত, তুমি যদি নিজেই একটু নিজের পরিচয়টা আবার একটু দাও। অবশ্য তোমার পরিচয় দেওয়ার কিছু নাই, আমরা জানি যে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছো, এখনো বোধহয় এমবিএটা না, এমবিএ এখনো করি, এমবিএ ইনশাআল্লাহ সামনে করব। তো সীমান্ত, তোমার বয়স কত এখন? আমার এই সামনের ডিসেম্বরে আপনি একটা দাওয়াত পাবেন, আমার 24 বছর শেষ হয়ে 25-এ পা দিব। আচ্ছা, 24 বছর বয়সে। আমি কেন সীমান্তকে আজকে তোমাদের সামনে এনেছি সেটা হচ্ছে যে, আসলে তোমাদের ইন্সপিরেশনটা বাড়ানোর জন্য, 24 বছর বয়সে আমার মনে হয় 1 বছর, এই বছর বইমেলায় তোমার বইটা এসেছে, বয়সে একটা বই লিখে ফেলেছে এই ছেলে। সীমান্ত, তুমি তো অনেকদিন ধরে কাজ করছো আমি যতদূর জানি, একেবারে বলা যায় যে হয়তো আরো 3-4 বছর আগে থেকে তুমি মঞ্চে কথা বলছো, তারপরে তোমার কিছু এক্সপিরিয়েন্স আছে এগুলো আমরা শুনবো, কারণ তাহলে তারা সেটা নিয়ে অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। কিন্তু তার আগে আমি যেটা জানতে চাই, এই যে আমার স্টিল তোমাকে একটু বাচ্চা বাচ্চা মনে হয়, হ্যাঁ, তো এটা তোমার মানে তোমার সঙ্গে কি জেঠমার কোনো সম্পর্ক আছে? না, আমার মনে হয় না, আমার মনে হয় না তার সাথে আমার আসলে কোনো সম্পর্ক রয়েছে। আচ্ছা, উনি ওনার জায়গা থেকে ভালো করছেন, অনেক ভালো করছেন, আমার মনে হয় না এই জায়গায়। তো তোমার মানে যদি একটু শুরুর কথাটা বলো, যে ধরো তোমার 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 লাইফে আমি অনেক গল্প শুনেছি, তোমার একসময় তোমাকে কেউ পাত্তা দিত না, তোমার কথা শুনতো না, তোমার নানান কারণে মন খারাপ হতো, সেইখান থেকে কিভাবে উঠে দাঁড়ালে? কারণ আমরা, আমাদের এখানে যারা তরুণরা আছেন প্রায় 6,000 মানুষ, তাদেরকে আমরা কিন্তু শুধু ব্যবসা শিখাইনি গত 82 দিন ধরে, তাদেরকে আমরা শিখিয়েছি কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে পজিটিভিটি কে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতে হয়, কিভাবে বাবা মার দোয়া মানে বাবা মার যে একটা আশীর্বাদ মানুষের জন্য, একটা চমক লাইফে, সেইটা কিভাবে, অনেকে আমরা তো চিন্তা করি। এন্ড সর্বশেষ যেটা আমি, যেটা একটা পরিবর্তন ওদের মধ্যে এসেছে, যে নিজেকে ভালো মানুষ মনে করা প্রতিটা ক্ষেত্রে। একজন ভালো মানুষ কিন্তু চাইলেই কোনো একটা কথা, কোনো একটা কাজ, খারাপ কাজ করতে পারে না। সেই জিনিসগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গত 82 দিন ধরে। এবং আমার ধারণা, আমরা হয়তো 6,000 মানুষকে উদ্যোক্তা পাবো না, কিন্তু 6,000 মানুষের মধ্যে তাদের একটা বদলে যাওয়া শুরু হয়েছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তুমি যদি একটু তোমার ওই সেই অভিজ্ঞতাগুলো একটু বলো। সত্যি কথা বলতে, আমাদের জীবনে ভালো লাগা খারাপ লাগা দুটোই হচ্ছে একটা অভিমানের বিষয়। আমি সব সময় যখন আমি কারো কথায় আঘাত পাই, এখনো পাই, প্রতিনিয়তই পাই, সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি, এই মানুষটা আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট। রাইট, যদি দেখি এই মানুষটা আসলে আমার লাইফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তার মানে ওর কথাকে আমার খুব বেশি গালো দেওয়ার দরকার নেই। কারণ আমি সবসময় বিলিভ করি, আপনি যখন পৃথিবীতে এসেছেন,
আপনি একা এসেছেন, আপনি যাবেনও একা। পৃথিবীতে কেউই কখনো আপনার ভালো থাকা কিংবা খারাপ থাকার দায়িত্ব নিয়ে আসেনি। তারা তাদের জায়গা থেকে আপনাকে যদি হেল্প করে সেটা আপনার জন্য বোনাস, তারা যদি তাদের জায়গা থেকে আপনাকে হেল্প না করে তাহলে সেটা আপনার জন্য পরীক্ষা যে আপনি আসলে সেটাকে আগাতে পারেন কিনা। অ্যাবসলিউটলি, আমার চিন্তাটা অনেকে এই জায়গা থেকে, যে কারণ আমি কখনোই কারো কাছে কোনো ভালো ব্যবহার আশা করি না। আমি সবসময় ওয়েট করি যে এখনই উনি আমাকে এমন কোন একটা কথা বলবেন যার কারণে আমার মনটা খারাপ হয়ে যাবে, এবং এটা ভেবে নিয়ে যখন আমি চলি এবং আমার সাথে কেউ যখন একটু ভালো ব্যবহার করে আমার তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা তৈরি হয় এবং প্রতিটা মুহূর্তে আমি মুগ্ধ হতে পারি। কারণ কখনোই আমি অনেক বেশি আশা নিয়ে কোনো একটা মানুষের সাথে ইন্টারাকশনে যাই না। এই কারণে আমার মনে হয় যে যখনই আমরা কারোর সাথে ইন্টারাকশনে যাচ্ছি, ইট ইজ বেটার আমরা যাতে তাদের থেকে একটু এক্সপেকটেশনটা কম রাখি। কারণ সত্যি কথা বলতে পৃথিবীতে আপনি যখন চলবেন, আমি আপনাকে জিজ্ঞেস করি, আয় ভাই কেমন আছেন, ভালো আছেন নাকি, সত্যি কথা বলতে আপনি ভালো আছেন কিনা একটা প্রশ্নের পর, 1 থেকে 2 মিনিট পর, আপনার সাথে আমি চলে যাওয়ার পর আপনার ভালো থাকা বা না থাকার দায়িত্ব আমিও নেবো না, আমারটাও আপনি নেবেন না। প্র্যাকটিক্যালি স্পিকিং আমাদের আসলে লাইফে এইভাবেই চলতে হয়। অসংখ্য মানুষকে আমাদেরকে বলতে হবে আমি ভালো আছি, কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্বটা আসলে লাইফের কথা তুমি বললে, কেন এরকম মনে হয় যে লাইফ ইজ ভেরি ইজি? মানে আমি আমি একটু বলে রাখি, ও একটা বই লিখে ফেলেছে এর মধ্যে, বইটার নাম হচ্ছে লাইফ ইজ ভেরি ইজি, আপনারা দেখতে পাচ্ছেন, বইটা সংগ্রহ করতে পারেন। বইটা আসলে আমিও পড়েছি, পুরোটা পড়তে পারি নাই, বাট আমি বইয়ের অনেক কিছু তোমার জানি যেহেতু আমাদের অনেক আলাপ আলোচনা হয়। সো কেন মনে হয় লাইফে যানজট, লাইফে দুর্নীতি, লাইফে মানে আমাদের সম্মুখীন হতে হয় কোনো কাজ করতে গেলে, মিথ্যা, লাইফে প্রতারণা, অবিশ্বাস, কেন তোমার মনে হয় লাইফ ইজ ভেরি ইজি? বাট আমার যদি আমার কাছে মনে হয় লাইফ ইজ ভেরি ইজি, আপনার কাছে কেন মনে হয়? আচ্ছা আমি তোমার উত্তরটা আগে নেই, তারপর তোমার। সত্যি কথা বলতে আমাদের কারোরই লাইফ ইজি না। আমাদের লাইফটা মূলত আমি আমার মতো করে এনজয় করতে পারছি কিনা সেটার উপরেই হচ্ছে আসলে লাইফটা ইজি নাকি এন্টারটেইনিং নাকি, সেটা আমার জন্য অনেক বেশি কমপ্লিকেটেড। আমি লাইফটা কি ইজি এই কারণেই মনে করি, কারণ আমি মনে করি সবসময়ই লাইফ মানে ইভেন্ট না, লাইফ মানে পার্সন না, লাইফ মানে ডিসিশন না, লাইফ মানে প্রবলেম না, লাইফ মানে হচ্ছে আপনার থট। আপনি কি চিন্তা করেন সেটাই আসলে মূলত লাইফ। আর আপনি দেখবেন ভাই আপনার থেকেও হয়তো অনেক বেশি টাকা ইনকাম করেন এরকম অনেক মানুষকে আপনি চেনেন, বাট দে আর নট হ্যাপি। আবার এমন আপনি হয়তো কিছু মানুষকে দেখতে পারেন, আপনি যখন বিজনেসে অনেক প্রেশার যায় আপনার থেকে অনেক কম ইনকাম করে অনেক মানুষ, তারা কিন্তু হ্যাপি অবস্থায় রয়েছে একটা পার্টিকুলার মোমেন্টের জন্য, কারণ তারা ওই সিচুয়েশনাল থটটাকে অনেক সুন্দরভাবে ডেভেলপ করার চেষ্টা করেছে। এই কারণে আমি চেষ্টা করেছি আমাদের ফুল লাইফে আমাদের সবকিছু আসে থট থেকে। আমরা যখন অনেক ভালো একজন বক্তা দেখি আমরা মনে করি যে তার উচ্চারণ অনেক ভালো, তার কনফিডেন্স অনেক ভালো, অনেক ভালো খেলোয়াড় দেখলে আমাদের মনে হয় যে এনার রিফ্লেক্স অনেক ভালো, অনেক ভালো যখন আমরা লিডার দেখি তখন আমাদের মনে হয় এনার প্ল্যানিং অনেক ভালো, অনেক ভালো সিঙ্গার দেখলে আমাদের মনে হয় তার ভয়েস অনেক ভালো। বাট আমরা একটা কমন জিনিস সবাই মিস আউট করি, সেটা হচ্ছে প্রত্যেকেরই চিন্তা অনেক ভালো। আপনার বলা, আপনার কাজ, আপনার খেলা, আপনার লেখা সবগুলোই আপনার চিন্তার একটা ডিফারেন্ট রিফর্মেশন কিংবা সেটা একটা প্রেজেন্টেশন। সো কাজটা আসলে সেই চিন্তার লেভেল থেকে করতে হবে, তাহলে স্কিলের জায়গা লাইফের জায়গা দুটোই আসলে ইজি হয়। আমাকে যেহেতু তুমি প্রশ্ন করেছো, আমি উত্তরটা আমি খুব এক অর্থে দিতে পারি, যদিও এর পিছনে আরো অনেক কথা আছে। সেটা হচ্ছে আমি কঠিন করে দেখি না, এই জন্য আমার কাছে ইজি মনে হয়। কারণ আমার কাছে মনে হয় যে কঠিন করে দেখলেই কঠিন আর সহজভাবে দেখলেই সহজ। আমি একটা মানুষকে ক্ষমা করে দিতে পারি আর একটা মানুষকে ইগনোর করতে পারি, সো ওইভাবে অনেক কিছু ইজি করে ফেলা যায়। আরেকটা জিনিস একটু যদি বলো, সেটা হচ্ছে তোমার এই বইয়ের মধ্যে তাদের জন্য কি একেবারে যদি মোটা দাগে 2-3টা কথা আছে যেগুলো তারা লাইফে অ্যাপ্লাই করলে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে? আমি ডিরেক্ট মানে এন্টারপ্রেনারশিপ রিলেটেড মেসেজ গুলো যাবো নাকি ইন জেনারেল আমাদের লাইফটা কিভাবে? দুটোই দুটোই একটু দুটোই যদি যাই, বইয়ের বাইরেও বেশ কিছু রয়েছে, কারণ বইটা লেখার পরেও আমার এই রিলেটেড রিসার্চ এবং অবজারভেশন চলছিল। একটা জিনিস আমি শুরুতে বলবো, আমরা যখন ব্যবসার উদ্বোধন এবং উন্নয়ন নিয়ে চিন্তা করি আমরা সবসময় ব্যবসার দিকে ফোকাস করি, বাট আমার কথা হচ্ছে ব্যবসার উন্নয়নটা আসে আসলে ব্যক্তির উন্নয়ন থেকে, নেতৃত্বের উন্নয়নটা আসে ব্যক্তিত্বের উন্নয়ন থেকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে জিনিসটাকে আমরা বিজনেস হিসেবে দেখি সেই জিনিসটা আসলে সলিউশন হিসেবে আমাদের দেখা উচিত। এখন আমি যদি ডিরেক্ট কিছু মেসেজে যাই আমাদের বিজনেস রিলেটেড, এবং যখন আমরা কোনো ধরনের একটা এন্টারপ্রেনারশিপে যাই আমাদের বেশ কিছু সেন্সিটিভ প্রবলেম হয় যে প্রবলেমগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না।
যেমন আমি কোনো একটা বিজনেস শুরু করব, আমার বাবা আমাকে এটার জন্য বাসায় বকা দিলেন, আমি কখনো বাইরের মানুষের সাথে এটা শেয়ার করতে পারবো না যে বাসায় তো এটা নিয়ে আমার অনেক সমস্যা হচ্ছে, অ্যাবসলিউটলি কিভাবে আমি এই সমস্যাটা সমাধান করবো। তো আমার মনে হয় যে আমি আজকে চাচ্ছি যে আমাদের বিজনেস রিলেটেড কিংবা আমাদের লাইফ রিলেটেড যে সেন্সিটিভ প্রবলেম গুলো আমরা কখনো চারপাশের মানুষের সাথে শেয়ার করতে পারি না, সেগুলো আমি আমার লাইফে ফেস করে কিভাবে একটু চেষ্টা করেছি ওকে নিজেকে ডেভেলপ করার, সেটা আমি শেয়ার করার ট্রাই করবো। মোটামুটি আমি পাঁচটা আমাদের লাইফের সেন্সিটিভ প্রবলেম রয়েছে, যে পাঁচটা সেন্সিটিভ প্রবলেম আমরা কখনো কারোর সাথে শেয়ার করতে পারি না। আগে প্রবলেম গুলো একটু লিস্ট বলি। প্রথমটা হচ্ছে ফ্যামিলি থেকে যদি আমাদেরকে বলা হয় এবং এটা নিয়ে যদি আমাদের ঝগড়াও হয় বিজনেস অনেকগুলো করতে মাসে, পারবো না, চাকরি করো, বিজনেস করতে পারবো না, চাকরি করো, সিকিউরড সেটেল লাইফ। লাইফ, এটা তোমার লাইফে দরকার, এই সমস্যাকে আমরা কখনো সমাধান কিভাবে করব। সেকেন্ড প্রশ্ন, আমরা অনেক সময় নিজের ভুলগুলোকে ধরতে পারি না। ফর এক্সাম্পল, আমি কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করলাম, আমি নিজেই কাজ শুরু করার পর আমি বুঝতে পারছি না আমি কোন ডিরেকশনে যাব। এখন যেহেতু আমি ফাউন্ডার, আমার চারপাশে অনেকগুলো মানুষের সাথে হয়তো আমি আমার নিজের ভুলটাকে স্বীকার নাও করতে পারি, এটা আরেকটা সেন্সিটিভ প্রবলেম, এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। থার্ড ওয়ান, যখন আমরা কোনো একটা বিজনেস স্টার্ট করি, আমার সাথে আমার কোনো একজন কো ফাউন্ডার থাকে কিংবা কেউ একজন ডাইরেক্টর থাকে, লিডারশিপ নিয়ে ক্ল্যাশ হয়। ফ্রেন্ডের সাথে আমরা বিজনেস শুরু করি, বাট বিজনেস শুরু করার পরবর্তীতে ফ্রেন্ডশিপ এবং বিজনেস দুটো দু জায়গায় চলে যায়, এবং এই জায়গায় আমরা কখন আমরা কি ফ্রেন্ডশিপ কে চুজ করবো নাকি প্রফিট কে চুজ করবো নাকি আমরা ফ্রেন্ড কে স্যাক করে দিবো, এগুলো অনেক সেন্সিটিভ বিষয়। থার্ড, যে ফোর্থ যে জিনিসটা, আমরা যখন আমাদের এই বিজনেস করতে যাই, আমাদের অনেক ধরনের ডিস্ট্রাকশন আসে, কারণ আমাদের লাইফ ইজ ফুল অফ ডিস্ট্রাকশন, অনেক জায়গায় অনেক প্রবলেম আসে, একই সাথে আমাদের বিজনেসে মনোযোগ দিতে হয়, যারা স্টুডেন্ট অবস্থায় রয়েছে তাদের পড়াশোনায় মনোযোগ দিতে হয়, ফ্যামিলি দেখতে হয়। অনেকেরই দেখা যায় যে ফ্যামিলিতে যখন বাবা কিংবা আর্নিং পার্সন যখন একটু কম সাপোর্ট দিতে পারে, তখন নিজেকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, টাইমটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো, অনেক সময় আমরা ইয়াটা পাই না। এবং ফাইনালি একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের টিম মেম্বারদেরকে প্রমোট করতে হয়। আমরা একটা টিমে যখন 10 জন কাজ করি, কিছু মানুষকে আমাদের প্রমোট করতে হয়, কিছু মানুষকে আমাদের সামটাইমস পানিশ করতে হয়, এগুলো অনেক বেশি সেন্সিটিভ, কিভাবে প্রমোট করব, কিভাবে পানিশ করব, এই সেন্সিটিভ বিষয়গুলো আপনি কখনোই আপনার চারপাশের মানুষের সাথে শেয়ার করতে পারবেন না, বাট এটা আপনার প্রোডাক্টিভিটিকে অনেক কমিয়ে দেবে। অ্যাবসলিউটলি, আপনার কি মনে হয় ইস্যুগুলো আইডেন্টিফিকেশন মোটামুটি ঠিক আছে? ঠিক আছে, এখন তো আমি একটু ওয়ান বাই ওয়ান চেষ্টা করি যে আমরা যখন এই ধরনের প্রবলেমগুলোতে পড়বো, প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করবো। ফ্যামিলির বিষয়টা আসে, আমাদের সোসাইটিতে বাবা মা আমাদের কাছে কি চান এবং আমরা বাবা মার কাছে কি চাই, বাবা মা আমাদের কাছে যেটা চান সেটা আমরা আদৌ বুঝছি কিনা, এই বিষয়ে আমাদের একটু কমিউনিকেশনে দুর্বলতা থাকে। আমি দুইটা কিওয়ার্ড দিয়ে একটু সবার কাছে জিনিসটাকে সমাধান করতে চাই, যে আসলে বাবা মা আমাদের কাছে কি চান, এই বিষয়টাকে আমরা আরো ইজিলি কিভাবে বুঝবো। ফার্স্ট কিওয়ার্ডটা হচ্ছে স্ট্যাবিলিটি, সহজ বাংলায় স্ট্যাবিলিটির যদি বাংলা বলি তাহলে হয় স্থিতিশীলতা, বাট বাবা মার জন্য এই শব্দটা হচ্ছে স্বস্তি। প্রত্যেকটা বাবা মা স্বস্তি চায়, দুশ্চিন্তা মুক্ত একটা জীবন চায়। অ্যাবসলিউটলি, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন বলি যে বাবা মা আমার কোনো ব্যাপারে আমাকে সাহায্য করছে না বা আমাকে সিদ্ধান্ত দিচ্ছে না, তার অর্থ হচ্ছে আমার উপর তার কনফিডেন্স হয় না, কনফিডেন্স হয়নি এবং তারা ওই জিনিসটাকে মেনে নিতে পারছে না। আপনি দেখেন, আপনি এত টাকা হয়তো আপনি অনেক ইনকাম করেন, ওই টাকাগুলো দিয়ে আপনি কি বাই করতে চান? কিছু হ্যাপি মেমোরি, আপনি কিছু জায়গায় আপনার কিছু শখ রয়েছে, কিছু স্বপ্ন রয়েছে, কেন সেই স্বপ্নগুলো আপনার লাইফে ইম্পর্টেন্ট? কারণ আমরা আমাদের লাইফে যখন একেবারে মৃত্যুর কাছাকাছি পর্যায়ে চলে যাবো, আমরা প্রত্যেকেই চাইবো আমার লাইফে কিছু হ্যাপি ইভেন্ট কে মনে করে স্বস্তি পেতে। এট দা এন্ড অফ দা ডে আমরা সবাই, আপনি যদি বিজনেসও করেন, আপনি বিজনেসটা করছেন কারণ আপনার একটা মেন্টাল পিস দরকার, বাবা মাও সেই জিনিসটা চায়। বাট বাবা মা কখনোই এই ওয়ার্ডটাকে ইউজ করে কখনো সরাসরি বলবে না, বাবা মা বলবে তুমি যে ব্যবসা করতেছো, দেখো পাশের বাসার ছেলে সে বিসিএস করতেছে, এখন যদি তার চাকরি চলেও যায় 10-12 বছর পরে সে পেনশনের টাকায় চলতে হবে, তুমি যখন বিজনেস ছাড়াও তোমার কি হবে? কিওয়ার্ড হচ্ছে স্বস্তি। সেকেন্ড কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে প্রাইড কিংবা গর্ব। আমাদের লাইফে যখন এই গর্বের জায়গা, সেই জন্য তো আমাকে বাবা সন্তানকে কিছু করে দেখাতে হবে, করে দেখাতে হয়। এখন যে গর্বটা কি, আমরা প্রত্যেকেই চাই পাশের বাসার ভাবির চেয়ে যাতে আমার ছেলেটা বেশি ইনকাম করে, আমার ছেলের বউটা যাতে পাশের বাসার ছেলের বউ থেকে বেশি সুন্দরী হয়, যাতে করে আমরা একটু শো অফ পছন্দ করি, এটা আমাদের সবার লাইফেই রয়েছে। যখনই ওই বাবা মা তাদের জায়গায় প্রাইড এবং স্ট্যাবিলিটি এই দুটা জায়গায় যখন ক্ল্যাশ আসে,
সেই মোমেন্টে গিয়ে বাবা মা স্ট্যাবিলিটিকে আসলে বেছে নিয়েছে। আমাদের তাহলে সন্তান হিসেবে কাজ কি, কিংবা এই জায়গায় আমরা কিভাবে ফ্যামিলি এনভায়রনমেন্টটাকে বড় করবো? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যদি ফ্যামিলির পিছু টান গুলোকে আমরা দূর না করি, আমরা কখনো বিজনেসে ফোকাস করতে পারবো না। এখানে একটা কিওয়ার্ড আছে, প্রথম যে কিওয়ার্ড গুলো, এই যে প্রাইড এবং স্ট্যাবিলিটি, এটা হচ্ছে বাবার প্রত্যাশা। কিওয়ার্ডটাকে আমরা কিভাবে ডিল করব, এই ওয়ার্ডটাকে বলা হয় প্রচেষ্টা। এটা নিয়ে আমি আমার বইয়ে কিছু লেখার চেষ্টা করেছিলাম, যে আজকে আপনি আপনার বাবা মাকে আপনার বিজনেসের জন্য এমন একটা প্রচেষ্টা দেখান যাতে বাবা মা ফিল করে এক সময়ে সে প্রতিষ্ঠিত হয়, সেফটি জোনে থাকে, সেফটি জোনে থাকে। আমাদের যেটা হয়, আমরা অনেক সময় আমাদের এটা দুই স্টেপে করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে আপনি আপনার বাবা মাকে বোঝান যে আপনি তাদের বোঝেন। আমি খুব সিম্পল ভাবে যদি বলি, তোমার কথা থেকে ওইটাই এসেছে, সেটা হচ্ছে যে বাবা মা যদি দেখে যে ছেলে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কিছু কাজ করছে, ঈদের সময় তাকে কিছু জামা কাপড় শাড়ি কাপড় গিফট করলো, কনফিডেন্স কিন্তু আসা শুরু করবে। এই জিনিসগুলো দিয়ে মূলত কনফিডেন্স গুলো আনতে হবে, যে আজকে আমার প্রচেষ্টার কারণে যাতে বা বাবা আমার অসুস্থতার সময় কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবে। এক্স্যাক্টলি, এটা করতেই হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাবা মা এমন একটা ক্যারেক্টার বিলং করেন সেই জায়গায় তারা কখনোই মুখ ফুটে চাইবেন না, কিন্তু এটা আমাদের দায়িত্ব। তাহলে বাবা মার এই জায়গাটা মোটামুটি ডিল হবে। এখন দেখা যায় এমনও হতে পারে যে আপনি প্রথম দিকে এন্টারপ্রেনারশিপে আপনি খুব বেশি ইনকাম করতে পারবেন না, এবং ওই টাইমে আসলে আপনার বাবা মার জন্য মানে বাবা মার সামনে আপনি এমন কোন এক্সাম্পলও দেখাতে পারবেন না যে এক্সাম্পলে তারা হ্যাপি হয়ে যাবে, যে আল্লাহ আমার ছেলে তো অনেক স্টেবল হয়ে যাচ্ছে, হবে না প্রথম দিকে। তাহলে কি করতে হয়, একটা লাইন আমার খুবই পছন্দ, আমার লাইফ চেঞ্জিং একটা লাইন হচ্ছে, যে কোনো কিছু দ্রুত শুরু করার বেনিফিট হচ্ছে আপনি ভুল করার পাশাপাশি ভুল শোধরানোরও সুযোগ পাবেন, আর দেরি করে শুরু করলে শুধুমাত্র ভুল করার সময় পাবেন, শুধরানোর কোনো সময় পাবেন। This is very important keyword. যে আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনার ভুলগুলোকে আপনি শুধরাতে পারবেন, যেটা সীমান্ত বললো এবং আমি তাই মনে করি। এবং দেরি করা মানে হচ্ছে যে আরো অনেক কঠিন কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হওয়া, কঠিন কঠিন প্রতিযোগিতা। এবং ঠিক এই কারণে যারা যারা আমি জানি এখানে কতজন তারা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে রয়েছেন, অনেকেই যদি থাকেন তাহলে প্লিজ একটা জিনিস মনে রাখেন, প্র্যাকটিক্যালি স্পিকিং যখন আপনি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে আছেন সেই মোমেন্টে আপনার ফ্যামিলি আপনাকে প্রেশার দেবে, ডু সামথিং যেটা আমাদের ফ্যামিলিকে হেল্প করবে, বাট প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে খুব বেশি প্রেশার দেবে না। সো এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই বর্ষগুলোতে আপনি কাজ এমন ভাবে এগিয়ে রাখেন যাতে যেই মোমেন্টে ফ্যামিলি আপনাকে প্রশ্ন করবে যে তুমি কি স্টেবল জব নিবা নাকি নিবা না, সেই মোমেন্টে আপনি তাদেরকে দেখাতে পারেন, দেখো গত 3 বছরে কাজ করে আমি স্টেবল জায়গায় চলে আসছি, বা কম্পারেটিভলি আমি জানি। অ্যাবসলিউটলি, এটা খুবই দরকার। আমরা হয়তো দোষ দেই যে বাবা মা দিচ্ছে না, কিন্তু আমি কি করেছি, আমি কি করেছি, কারণ আমাদের এই স্টুডেন্ট লাইফটাকে এইভাবে কাজে লাগে, আমার মনে হয় ফ্যামিলির জায়গা থেকে সেই সেন্সিটিভিটি ওই প্রবলেমটাকে দূর করা যায়। সেকেন্ড প্রবলেম আছে, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা বিজনেস শুরু যখন করতে যাই ঠিক সেই মোমেন্টে নিজেদেরও অনেক সময় মোটিভেশন থাকে না। আমরা অনেক সময় অনেক চ্যারিটেবল হইতে শুরু করি যে আমি সোসাইটির অনেক চেঞ্জ করে ফেলবো, অনেককে অনেক সমস্যার সমাধান দিয়ে দিব। আমি এই অ্যাপ্রোচটাকে একদমই পছন্দ করি না। আমি যে অ্যাপ্রোচটা পছন্দ করি সেটা হচ্ছে হোয়াট মেক্স ইউ হ্যাপি। আমরা সবসময় চিন্তা করি হোয়াট মেক্স আদার লাইফ ইজিয়ার, এটা না, বরঞ্চ হোয়াট মেক্স মাই লাইফ ইজিয়ার, দ্যাটস ইম্পর্টেন্ট। যে কোনো একটা প্রবলেমের সলিউশন দেওয়ার আগে কারোর জন্য কিছু করতে হলে আগে তো নিজে আগে হচ্ছে নিজের ওই কাজটা করে ভালো লাগে কিনা। কারণ সত্যি কথা বলতে একটা সময় দেখেন যখন আমাদের ইউনিভার্সিটি গুলোতে কনসার্ট হয়, আমরা গায়ককে দেখি সে অনেক ভালো গান গায়, গান গাওয়া শেষে আমাদের বান্ধবীরা লাইন ধরে তার সাথে ছবি তুলতে যায়, ওটা দেখি যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার তো তাহলে গায়ক হওয়া উচিত, দ্যাট উড বি রং, কারণ আমরা ফেমের দিকে যাচ্ছি। একটা জিনিসের দুইটা ফিচার থাকে, একটা হচ্ছে ফেম, একটা হচ্ছে ফাংশন। আমাদের কেন জানি ফোকাসটা ফেমের দিকে চলে যায়, ফাংশনের দিকে কম। একটা জিনিস বলে রাখি যে আসলে সত্যি কথা বলতে ফেম একটা অনেক টায়ারিং বিষয়, অনেক ক্লান্তিকর বিষয়। আপনাকে সবার সাথে হেসে হেসে কথা বলতে হবে, আপনি কখনো আপনার পাবলিকলি ইমোশন দেখাতে পারবেন না, ইভেন সবগুলো মানুষ আপনাকে ধরেই নেবে যে তাদের সব সমস্যার সমাধান আপনি, যদি এটা সম্ভব না। প্লিজ ফেম থেকে বের হয়ে আমাদের ফাংশনে আগে ফোকাসটা করা উচিত, যে আসলেই আমি এটাকে পছন্দ করি কিনা। আমি যখন রাস্তা দিয়েও হাঁটি সেই মোমেন্টেও আমার মানুষকে অবজার্ভ করতে ভালো লাগে, নট নেসেসারি এখন আমাকে লাইফে প্রায় 100-এর কাছাকাছি মানুষ দেখছে, আমার হয়তো কিছু ফলোয়ার বেড়ে যাবে এখান থেকে, অনেক মানুষ আমাকে বিভিন্ন জায়গায় গেলে অটোগ্রাফিতে আসবে, ভালো লাগে, বাট এটা খুব সাময়িক। আমার মেইন ভালো লাগাটা হচ্ছে যখন আমি
আশেপাশের মানুষকে অবজার্ভ করি, আই লাভ টু অবজার্ভ পিপল। আজকে যখন আমি এখানে আসার জন্য উবারের জন্য ওয়েট করছি, আমার একটা চমৎকার জিনিস বলি, আমার বাম পাশে একজন বাবা সে তার একটা ছোট মেয়ের হাত ধরা ছিলেন, আর আমার ডান পাশে একটা বড় ছেলে সে তার মাকে নিয়ে সম্ভবত হসপিটাল কিংবা কোনো একটা জায়গায় যাচ্ছিলেন। আমি ওয়েট করছি কখন গাড়িটা আসবে, আমি আপনার এখানে এসে আপনার সাথে গল্প করতে আসবো। সাডেনলি এই যে দুই পাশে দুইটা মানুষকে দেখে আমার কাছে মনে হলো যে আমি তাদের মাঝখানে দাঁড়ানো, অ্যাকচুয়ালি যেই বাবাটা তার মেয়ের হাত ধরে রয়েছে ওটা হচ্ছে আমার অতীত। আমার বাবাও হয়তো কোনোদিন আমার হাত ধরে দাঁড়িয়েছিল, আর আমার ডানে যেই বড় ছেলেটা সে তার মায়ের সাথে ওয়েট করছে কোথাও যাবে, সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ দায়িত্ব। এই ধরনের এই যে মানুষগুলোকে আপনি হয়তো আপনার চারপাশে দেখেন, আমার ভালো লাগে মানুষকে এভাবে অবজার্ভ করতে এবং সেখান থেকে একটা প্যাটার্ন বের করতে, এই কারণে আমার এই কাজগুলো ভালো লাগে। বিষয়টা হচ্ছে হোয়াট মেক্স মি হ্যাপি, আমাকে এই অবজারভেশন গুলো হ্যাপি করে, এবং এই অবজারভেশন যেহেতু আমাকে হ্যাপি করে, এই অবজারভেশনের মেসেজ যদি কোনো মানুষকে হেল্প করে, দ্যাটস বোনাস ফর মি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। যদি এই অবজারভেশন আমাকে হ্যাপি না করতো, তাহলে কখনো এই অবজারভেশন শেয়ার করেও আমি কখনো হ্যাপি হতাম না। রাইট, সো প্লিজ ট্রাই টু আইডেন্টিফাই হোয়াট মেক্স ইউ হ্যাপি, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি মারা যাওয়ার পর আপনার লিগাসি থাকলো কি থাকলো না খুব বেশি ইম্পর্টেন্ট না। খুবই ক্রুয়েল কথা, স্টিভ জবস তার ছেলেকে আমরা চিনি না, সিরিয়াসলি আমরা চিনি না। মার্ক জাকারবার্গের ছেলের নাম আপনি জানেন? জানেন না, আমরা কেউই জানবো না। সো ইট ইজ নট ইম্পর্টেন্ট টু ক্রিয়েট আ লিগাসি, বাবা এটা হয়েছেন এই জন্য আমারও এটা হতে হবে না। প্লিজ ডু হোয়াট মেক্স ইউ হ্যাপি, এবং সেকেন্ডলি নিজের একটু র্যাশনাল টেস্টিং এ আপনার যেটা করতে ভালো লাগে সেটা কারোর জন্য ক্ষতিকর কিনা, সেটা যদি কারোর জন্য ক্ষতিকর না হয়, আপনার যে কাজটা করতে ভালো লাগে সেটা দ্বারা অন্যেরও ভালো হবে, জাস্ট একটু সময় লাগবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। থার্ড পয়েন্টে আসি আমরা, থার্ড পয়েন্টে আসি, টাইম ম্যানেজমেন্ট। আমাদের লাইফে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি প্রবলেমেটিক। আমাদের যখন টাইম ম্যানেজমেন্ট করতে বলা হয়, একটা এন্টারপ্রেনারের জন্য আমাদের প্রচুর পরিমাণ মাল্টিটাস্কিং করতে হয়। টাইম ম্যানেজমেন্টের আমি দুইটা সিনোনিম দিয়ে দিব যেটা আমাদের আসলে সবাই বোঝা উচিত। প্রথমটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আসলে হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। সেকেন্ডলি টাইম ম্যানেজমেন্ট আসলে হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট। অ্যাবসলিউটলি, কারণ আপনি আপনার টাইমটাকে কিভাবে ম্যানেজ করেন। এবং আমার কাছে যেটা মনে হয়, আমি আমার লাইফে টাইমটাকে যেভাবে দেখেছি, যে একটা সময় হতো মনে হতো যে আমার 24 ঘন্টা মানে হচ্ছে যে মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা আই কুড ইউটিলাইজ, কিন্তু এখন মনে হয় যে আমি 24 ঘন্টাকে চাইলে 48 ঘন্টা করতে পারি যদি আপনি সময়টাকে কাজে লাগান। অ্যাবসলিউটলি, মানে এবং সেটা স্কোপ আছে, স্কোপ আছে, স্কোপ আছে। সো ওই জিনিসগুলোতে আমাদের টাইমে চিন্তা করা দরকার, কারণ আমার মনে হয় ওই যে তুমি যে কথাটাতে আসতে চাচ্ছ সেটা হচ্ছে যে যে কাল করব বা পরে করব বা আচ্ছা করবো না, আজকে তো ঝড়, আজকে বৃষ্টি, আজকে একটু ঠান্ডা থাকুক, এইটাই আমাদের সর্বনাশটা করে দেয়, যে আর শুরু করা হয় না। এবং শুরু করার যে প্রস্তুতি গুলো নিয়ে আমাদের মধ্যে যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেখানে কিন্তু সময়টা অনেক বেশি খ্যাপন চলে যায়। সো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি একটা স্ট্র্যাটেজি খুব আমাকে হেল্প করেছে, যে কোনো ধরনের কাজ যেটা আপনার কাছে মনে হয় কিছু একটা টাইম কনজিউমিং, মূলত টাইম ম্যানেজমেন্ট করতে হয় যে কাজগুলো আপনার টাইম ওয়েস্ট করে সেগুলোকে বাদ দিয়ে, সেকেন্ডলি কোন কাজটা আগে করা দরকার প্রায়োরিটি মাধ্যমে। কিভাবে এখন আমরা প্রায়োরিটি গুলোকে সেট করবো, তিনটা প্রশ্ন আমি সব সময় করি যে কোনো কাজ করার আগে, তিনটা আর দিয়ে আমার মনে হয় কিওয়ার্ড গুলো আমরা সবাই চাইলে লিখেও রাখতে পারি। যে কোনো একটা কাজ করার আগে আমি প্রথম প্রশ্ন নিজেকে করি, অ্যাম আই গেটিং আ রেকগনিশন, আমি একটা কাজ করব অথচ সেই কাজের যদি আমি কোনো রেজাল্ট না পাই, ফর এক্সাম্পল রেজাল্ট কিরকম হতে পারে, একটা কাজ যদি আমার স্কিল ডেভেলপ না করে, আমার যদি নেটওয়ার্ক না বাড়ায়, আমার যদি রেভিনিউ না বাড়ায়, আমার যদি এক্সপিরিয়েন্স না বাড়ায়, আমার যদি রিওয়ার্ড না বাড়ায়, আমার যদি রিক্রিয়েশন না বাড়ায়, ঠিক আছে, তার মানে কিছু পাচ্ছি না, দ্যাট মিন্স সেই কাজটা আমার জন্য ফ্রুটফুল না। প্রথম প্রশ্ন আমি করবো, অ্যাম আই গেটিং আ রেকগনিশন। সেকেন্ড প্রশ্ন, ইজ ইট মাই রেসপন্সিবিলিটি, আপনাকে হয়তো অ্যাসাইনমেন্ট করতে হবে যেটার মাধ্যমে আমি আপনি আগের একটাও পাবেন না, আনন্দও পাবেন না, কিচ্ছু পাবেন না, কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে এটা আসলে আপনার রেসপন্সিবিলিটি কিনা। যদি রেসপন্সিবিলিটিও না হয়, থার্ড প্রশ্ন করবেন, ইজ ইট ডেভেলপিং মাই রিলেশনস। আমাদের প্রত্যেকের লাইফে বেশ কিছু মানুষ রয়েছেন যারা কিনা ইম্পর্টেন্ট। আমাদের লাইফে অ্যাচিভমেন্টের প্রতি যেমন ফোকাস করতে হবে, অ্যাটাচমেন্টের প্রতিও ফোকাস করতে হবে। ফর এক্সাম্পল আমাদের ফ্যামিলি রয়েছে, আমাদের ফ্রেন্ড রয়েছে, আমাদের নেইবার রয়েছে, বিজনেস পার্টনার রয়েছে, আমাদের টিম যারা রয়েছে, টিম মেম্বাররা রয়েছে। সো
আমি যে কাজটা করবো এই কাজটা মূলত তাদের সাথে আমার রিলেশনকে ডেভেলপ করছে কিনা। সো আপনি চিন্তা করে দেখুন, একটা কাজ সেটা করতে গিয়ে আপনি অ্যান্সার পেলেন, আমি কি রেকগনিশন পাচ্ছি? না, এই কাজ আমার স্কিলও বাড়াচ্ছে না, নেটওয়ার্কও বাড়াচ্ছে না, আনন্দও দিচ্ছে না। ওকে ঠিক আছে, এটা কি আমার রেসপন্সিবিলিটি? না, এটা আমার রেসপন্সিবিলিটিও না। আচ্ছা, এই কাজটা কি আমার রিলেশন বাড়াচ্ছে চার পাশের মানুষের সাথে? না, এটা আমার রিলেশনও বাড়াচ্ছে না। তাহলে উনি কেন করবে? দিনের 30%-এর বেশি সময় যদি আপনার এমন কাজগুলোতে চলে যায় যে কাজগুলোতে আপনি রেকগনিশন, রিলেশন কিংবা রেসপন্সিবিলিটি, সেটা হতে পারে একাডেমিক, সেটা হতে পারে রিলিজিয়াস, একটাও ফুলফিল করছে না, এবং আপনি আপনার দিনে 30%-এর বেশি সময় এমন কাজগুলোতে দিচ্ছেন, ইউ আর কিলিং ইয়োরসেলফ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি একটু আপনাদের বলতে চাচ্ছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সেটা হচ্ছে যে আপনি একটু যদি বলেন কোন কোন জেলা থেকে আপনারা এখন যোগ দিয়েছেন, এবং আমরা আমার সীমান্ত তুমি শুনে খুশি হবে, 11টা দেশ থেকে, 11টা দেশ থেকে আমাদের পার্টিসিপেন্টসরা আছে, তারা একটু বলবেন কোন কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন। আর আপনাদের কোনো প্রশ্ন যদি সীমান্তকে থাকে, আমাকে তো প্রশ্ন শেষ নাই, প্রতিদিন আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি, সীমান্তকে থাকলে আপনারা করতে পারেন, আমরা দুই একটা প্রশ্ন নেব। আর নেক্সট পয়েন্টটাতে আমরা প্রশ্নটাই চলে যাই, এটা হচ্ছে আমাদের ফাউন্ডার কো ফাউন্ডার তাদের ভেতরে মেন্টাল ক্ল্যাশ চলে, আমাদের ফ্রেন্ডের সাথে মেন্টাল ক্ল্যাশ চলে, আমাদের টিম মেম্বারদেরকে আমরা কতটুকু প্রমোট করব, কতটুকু তাদেরকে প্রমোট করব না, খুবই সেন্সিটিভ বিষয়। এবং এই বিষয়গুলোকে আপনি কখনোই ভেতরে তো কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেনই না, এট দ্য সেম টাইম আপনি কখনো আপনার কোম্পানির কিংবা আপনার স্টার্টআপের ইন্টারনাল পলিটিক্স আপনি কখনো বাইরে শেয়ার করতে পারবেন না। এই জায়গাগুলোকে তাহলে কিভাবে আমরা ডিল করব? ফার্স্ট একটা ফিলোসফি আমি বলে দেই, ক্ষতিকর মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় সেটাও আসলে অনেক ক্ষতিকর একটা বিষয়। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অনেক চুজ করতে হবে, চিন্তা ভাবনা, ইউ হ্যাভ টু চুজ সাম পিপল, কারণ সত্যি কথা বলতে আপনি কখনোই সবগুলা মানুষকে হ্যাপি করতে পারবেন না, সবগুলা মানুষকে হ্যাপি করার প্রয়োজনও নেই, চেষ্টা করার দরকার নেই। আপনি কি কি করবেন, আপনি যেই মানুষের সাথে ডিল করছেন আপনি আগে দেখবেন সেই মানুষটা আপনার অর্গানাইজেশনের কোন লেয়ারে রয়েছে, যেই মানুষটাকে আপনার মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড হতে পারে, প্রথমত তার সাথে ওয়ান টু ওয়ানে কথা বলার চেষ্টা করুন, কারণ আমরা মূলত নিজস্ব ফ্রাস্ট্রেশন থেকে অর্গানাইজেশনের ক্ষতি করে বসি ধ্বংস হয়ে গেছে। একটা জিনিস ভাই বলে দেয়, আমরা যখন একটা ম্যাথ করি সবার জন্য অ্যান্সার একই আসে, বাট হিউম্যান প্রবলেমের কখনো অ্যান্সার একই আসবে না। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, প্রথমত তার সাথে বসে বুঝতে হবে সে কেন এটা করছে এবং সে অর্গানাইজেশন থেকে কি চায়, থার্ড প্রশ্ন সে অর্গানাইজেশনকে কোথায় দেখতে চায়। যখন আপনি একটা মানুষকে জিজ্ঞেস করছেন আপনি কি চান আমাদের থেকে এবং আপনি আমাদেরকে নিয়ে কোথায় যেতে চান, সেকেন্ড প্রথম প্রশ্নের আপনি তাকে করার মাধ্যমে তাকে এটা বোঝাচ্ছেন আমি তোমার পাশে আছি, আপনি তাকে কিছু দিচ্ছেন, আর সেকেন্ড প্রশ্নের মানে হচ্ছে আমি যেহেতু তোমাকে কিছু দিচ্ছি, ইট ইজ ইয়োর টাইম টু গিভ সামথিং টু দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশন একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে কেউ মানে শূন্য স্থান পূরণ হয়ে যায়, মানে কেউ একেবারে ইম্পর্টেন্ট কেউ না যে তাকে ছাড়া চলবে না, কারণ এরকম ভাববার কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ, সো আমার মনে হয় প্রবলেম সলভ করে ফেলা উচিত, না অঙ্কুর ছিঁড়ে ফেলা উচিত, অঙ্কুর ছিঁড়ে ফেলা উচিত, এটা খুবই টাফ ডিসিশন, বাট এই জিনিসটা নিতে হয়। সেকেন্ড ওয়ান, আরেকটা বিষয়, এটা আমি আমার লাইফে অনেক বেনিফিটেড হয়েছি এই জিনিসটা করে, আপনি আপনার টিমমেটদেরকে প্রমোট করুন, দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন আপনার স্টার্টআপ গ্রো করছেন, দে আর দ্য অ্যাসেট। বাট ভাই, এখানে আমরা একটা ভুল করি, ভুল যেটা করি, আপনি আপনার টিমমেটদেরকে প্রমোট করুন, এট দ্য সেম টাইম নিজের পারফরমেন্স কেও আপগ্রেড করুন, তাদের থেকে বেশি কাজ করতে হবে, মাস্ট। এক্স্যাক্টলি, আমরা যেটা করি, আমরা আমাদের টিমমেটদেরকে প্রমোট করি, একটা সময় প্রমোশন পেতে পেতে আমার টিম মেম্বার এত বড় হয়ে যায়, দেন সেই আমাকে চেনে না, আমরা একটা আশা করে থাকি ওকে যেহেতু আমি প্রমোট করেছি, হেল্প করেছি, নিশ্চয়ই সে ফিউচারে গিয়ে সে আমার প্রতি গ্রেটফুল থাকবে এবং আমাকে টেনে তুলবে। প্লিজ, আপনি যখন প্রমোট করছেন, ডোন্ট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন, রাদার আমি আমার আশেপাশে আমি চেষ্টা করি আমাদের অন্যান্য যারা ইয়াং রয়েছে তাদেরকে আমি আমার জায়গা থেকে প্রমোট করার চেষ্টা করি, বাট তাদেরকে প্রমোট করতে গিয়ে আমি কখনোই নিজেরও তো পারফরমেন্সটাকে আমার আপগ্রেড করতে হবে, এই জিনিসটাকে আমি কখনো ভুলে যাই না। দুটো জিনিস একটু কারেন্টলি মনে রাখবেন, এটা আমার লাইফে অনেক হেল্প করেছে, ইওর প্রেজেন্ট কাস্টমার ইজ নট ইওর পার্মানেন্ট কাস্টমার, ইওর প্রেজেন্ট কোঅপারেটর ইজ নট ইওর পার্মানেন্ট কোঅপারেটর।
আমরা ধরে নিই আজকে আমি বিজনেসটা রান করছি, ইনি আজকে আমার কাস্টমার হয়েছে, হি ইজ ইউর প্রেজেন্ট কাস্টমার, ইট ডাজন্ট মিন হি উড বি ইউর পার্মানেন্ট কাস্টমার। কিন্তু যত পার্মানেন্ট করা যায় তত যত পার্মানেন্ট করা যায় তত ভালো, কিন্তু কখনোই আমরা যাতে নিজেরা খুশি হয়ে না যাই। যে আমার ফ্রেন্ড রয়েছে, কিংবা মনে করেন আপনি যখন অনেক বড় কাজ করেন, কিছু মানুষ আপনার ফ্যান হয়ে যায়, আপনার যখন ফ্যান হয় বিয়েই তো ঠিক আছে, ইওর প্রেজেন্ট ফ্যান ইজ নট ইওর পার্মানেন্ট ফ্যান। সবগুলো আপনাকে কেউ যদি হেল্প করে যে আপনাকে প্রেজেন্টলি হেল্প করছে, সে আপনাকে কোনোদিন পার্মানেন্টলি হেল্প করবে না। ফাইনালি একটা জিনিসে আপনাদেরকে বলবো, মানে এটার যদি এক কথায় সামারি বলি, দের ইজ নো প্রবলেম আপনি আপনার ফ্রেন্ডকে প্রমোট করেন, আপনি আপনার সব জায়গায় প্রমোট করেন, বাট এট দা সেম টাইম নিজের পারফরমেন্স আপগ্রেডেশনের জন্য কখনোই পিছপা হবেন না, কারণ লিডারশিপটা থাকবে না, আপনার নিজের স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। এবং যখন আপনি কারো কাছ থেকে শিখছেন, প্লিজ ইগো থেকে বের হয়ে আসেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই ভাই, এই আমি তো আমার ছোট্ট একটা লাইফ ইজ ভেরি ইজি ইনিশিয়েটিভ এর পাশাপাশি আমি আমার আরো একটা ফ্রেন্ড কে তার স্টার্ট আপ বড় করতে হেল্প করছি, এর মাঝেও আমি 12 দিন সময়ের প্রিপারেশনে আমি আইএলটিএস এক্সাম দিই। আমি আমার থেকে 3 বছরের ছোট এক ছেলেকে বাসায় রাখি যে আমাকে এসে আইএলটিএস পড়ায়, এবং সেই ছেলেটা, ওর নাম হচ্ছে তানভীর আহমেদ, সে এখন বিভিন্ন কোম্পানি গুলোতে আপনার বিজনেস ইংলিশ শেখায়। সে যখন আমাকে শেখাতো, আমি লিটারেলি আমি তার থেকে সিনিয়র, আমি তার কাছ থেকে বসে আমি শিখতাম যে আমি তোমার কাছ থেকে শিখবো। সে আমাকে বল দিত, ভাই আপনি এখন লিসেনিং করবেন, আপনি এখন এটা করবেন, এখন আর আপনি বাড়ি যাবেন, আপনি যদি অফিসে যান তাহলে কিন্তু আর আমি আপনার বাসায় আসবো না। দিস ইজ হাউ আমি তার কাছ থেকে শিখতাম। প্লিজ যখন আপনি এন্টারপ্রেনারশিপে আছেন, আপনার জুনিয়র মেম্বারদের কাছ থেকে আপনাকে শিখতে হবে, ইট ইজ ইম্পর্টেন্ট। ওটাই আমরা ইন্টারঅ্যাক্ট করে দিয়েছি যে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটা বন্ডিং, মানে এখানে একটা সবচেয়ে বড় যে কাজটা হয়েছে সীমান্ত, তোমারও ভালো লাগবে, সেটা হচ্ছে যে এই 6,000 মানুষের কিন্তু একজন আরেকজনকে কখনো চিনতো না, এই এই বন্ধনটা এখানে তৈরি হয়েছে, এবং এই গ্রুপটা এখন একটা বাজার হয়ে গেছে। তারা তাদের প্রোডাক্ট ডিসপ্লে করছে, স্টার্টআপ গুলো ডিসপ্লে করছে, তারা নানান রকমের ইয়ে কি বলে, তারা চেয়ে কেউ হয়তো বিজনেস পার্টনার চেয়ে, কেউ হয়তো কোনো একটা সুবিধা চেয়ে, অসুবিধা চেয়ে, বা কোনো একটা প্রবলেম পড়েছে সেটা চেয়ে তারা পোস্ট দেবে, সবই এই রিলেটেড, বিজনেস রিলেটেড। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা একটা যেটা বললাম যে বাজার হয়ে গেছে আমাদের। এই যে ভাই এই যে বাজার ওয়ার্ডটা বলছেন, এই ওয়ার্ডটা আমাদের কাছে অনেক নেগেটিভ মনে হয়। তো তো নিজে শপ করে, তো প্রচুর ব্র্যান্ডিং করে, সেলফ ব্র্যান্ডিং করে। আমি একটা সহজ ফিলোসফিতে বিলিভ করি, আমি যেই কাজটা করছি ওটা যদি সত্যি হয়, কারো জন্য যদি ক্ষতিকর না হয়, তাহলে ওটা যদি আমি সবার সাথে শেয়ার করি, ওটা কেন অপরাধ হবে? কোনো অপরাধ না। প্লিজ আপনি যখন আপনার বিজনেসে কাজ করছেন, যেমন আমি তাদেরকে বলি, আজকেও বলছি যে আসলে একটা মানুষ যখন ভালো কাজ করে সেটা অন্যের সাথে শেয়ার করা উচিত। এই যে আমাদের গ্রুপে যে 6,000 তরুণ তরুণী আছে, তারা কিন্তু নিশ্চয়ই আপনারা এই এই লাইফটাও শেয়ার করে দিবেন সবাই যার যার ওয়ালে, কারণ আপনি আপনার ওয়ালে যখন আরেকজন দেখবে যে আপনি কি করছেন, কি করে সময় কাটান, তখন কিন্তু আপনার সম্পর্কে ধারণা পরিবর্তন হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজেকে কিন্তু তুলে ধরারও দরকার আছে, তাই না? আমি লাস্ট পয়েন্টটাতে আসি, তারপর আমার কয়েকটা প্রশ্ন আছে তোমাকে। ওনারাও একটা প্রশ্ন করেছেন, জি, এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। তবে ফাইনালি একটা জিনিস সবাইকে বলে রাখি, কক্সবাজার নরসিংদী, কক্সবাজার নরসিংদী অনেক জায়গা থেকে নেটওয়ার্কিং নিয়ে একটা প্রশ্ন করেছেন, ওই প্রশ্নটার অ্যান্সার একটু পরে দিচ্ছি, আমি ফাইনাল পয়েন্টটা বলি নেই। ছোট্ট দুইটা ভুল আমরা করি যখন আমরা এন্টারপ্রেনারশিপে থাকি, এই ভুলটাকে বলা হয় অল অ্যালোন। অল মানে সবাই, সরি, অল মানে সব, অ্যালোন মানে একা। আপনি যখন আপনার বিজনেস স্টার্ট করছেন, আপনি যদি একাই সবকিছু করতে যান, আপনি কখনোই আপনার বিজনেসটাকে লিড করতে পারবেন না, এবং বড় করতে পারবেন না। ইভেন একটা যে একটা মানে সত্যি কথা এবং কষ্টের কথা বলে রাখি, আপনার বিজনেসে যদি আপনার একারই সব কাজ করা লাগে, দ্যাট মিন্স ইউ আর নট এ ভেরি গুড লিডার। হ্যাঁ, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনারই যদি সব কাজ করতে হয়, প্লিজ এই জিনিসটা শুনতে একটু খারাপ লাগতে পারে। ইভেন এই প্রবলেমে আমি নিজে ছিলাম একসময়, আমি যখন শুরু করি আমার চারপাশের মানুষ কি সব কাজ আমার উপরেই চাপায় দেয়। আমি এবং তোমাকে আরেকটা তথ্য দেই, আমাদের একটা টার্গেট আগামী 2 বছর আমরা এদেরকে নিয়ে নার্সিং করবো, আমি কিন্তু ছেড়ে দিব না, 90 দিন পরে কিন্তু আমরা ছেড়ে দিব না, আমরা এদেরকে নিয়ে নার্সিং করবো। এবং আমাদের টার্গেট হচ্ছে এই গ্রুপ থেকে আমরা কাউন্টিং শুরু করে দিয়েছি অলরেডি। আজকে একজন আমাকে নিউজ দিল যে 15 লাখ টাকার একটা অর্ডার পেয়েছে, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। হ্যাঁ, সো আমরা একটা টার্গেট করেছি যে আমরা 50,000 কর্মসংস্থান তৈরি করবো, এবং সেটার কাউন্টিং চলতেছে, এবং আগামী 2 বছর আমরা এটাকে নার্সিং করবো। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি, মানে ওই যেটা বলা হয় যে কিছু বললাম, এবং তুমি আমার আমার যেটা আসলে, আমরা তো মঞ্চে অনেক কথাবার্তা বলি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইটস নট এনাফ, যার কারণে আসলে এই প্রজেক্টটা ইটস টোটালি ফ্রি, কারো কোনো টাকা খরচ করতে হচ্ছে না এটা করার জন্য, এবং দে আর অ্যাকচুয়ালি তো এগুলো যারা শেখে তাদেরও কিন্তু এক ধরনের আগ্রহ, এবং তাদের আগ্রহ ভয়ানক, খুবই ভয়ানক,
খুবই ভালো। মানে এটা আসলে বলা তো আমার গ্রুপে আমি তোমাকে অ্যাড করে নেব, মানে তাদের সারাদিন, এবং এটা 24 ঘন্টা অন, সারাদিন তারা কমেন্ট করতেছে, তারা প্রশ্ন করছে, তারা পোস্টের এগেনস্টে তারা কথা বলছে, একজন আর একজনকে তারা পোস্ট দিচ্ছে, সেগুলো প্রুফ করাচ্ছে, সেখানে আবার কমেন্ট হচ্ছে, মানে সারাদিন 24 ঘন্টা অন, এটা 24 আওয়ার সার্ভিস যাকে বলে আর কি। এনিওয়ে, আমি যেটাতে তোমার কাছে আসতে চাই সেটা হচ্ছে যে আমার ধারণা এই গল্পটা শুনে তারা একটু ইন্সপায়ার হবে। তুমি এক সময় বলতে যে তুমি কথা বলতে পারতে না, এখন তো তুমি নানান জায়গায় কথা বলে, এমনকি শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও অনেক জায়গায় গিয়ে তুমি আলহামদুলিল্লাহ, লেকচার দিয়েছো, এইটা যদি একটু শেয়ার করো, কারণ আসলে এটা দরকার। আমরা অনেক সময় মনে করি যে আমার দ্বারা হবে না, সেটা যে সম্ভব, ওই গল্পটা একটু ছোট করে আমরা শুনতে চাই। আমাদের প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল অপরচুনিটি থাকে। আমাদের ভিতরে 3 ধরনের জিনিস কাজ করে, যেটার কারণে আমার অনেক ফ্রেন্ড আমার সাথে একসাথে যাত্রা শুরু করা অনেকগুলো মানুষ থেকে হয়তো আমি একটু স্যাটিসফ্যাক্টরি পজিশনে। প্রথম বিষয়টা হচ্ছে, আমরা কখনোই আমাদের জন্য বাইরে কিছু অপরচুনিটি আছে আমরা বের করার চেষ্টা করি না। আমি দিনের বিভিন্ন সময়, আমি 2013 থেকে, আমার যেহেতু পাবলিক স্পিকিং আগ্রহী, আমি 2012 সাল থেকে আপনার বের করার চেষ্টা করতাম যে কোথায় কোথায় ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশন রয়েছে। আমি গুগলে সার্চ দিলাম ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপ, আমি দেখলাম বাংলাদেশে কোনো নেই, আছে একটা ইংল্যান্ডে, তাদের ওখানে একটা ব্রিটিশ নাম্বার দেয়া। আমি বাংলাদেশের টাকা খরচ করে তাদেরকে ইংল্যান্ডে ফোন দিই যে এই কম্পিটিশনটায় আমি জানতে চাই, এটা আমি অ্যাটেন্ড করতে চাই। ওরা আমাকে ওখান থেকে ফোন দিয়ে বাংলাদেশের একটা নাম্বার দিয়ে দেয়, বাংলাদেশে ওরা কিভাবে অপারেট করে। দেন আমি আবার ওদেরকে বাংলাদেশে ফোন দিই, ফোন দিতে দিতে আমি শুনি এবছর তো এটা ডেট শেষ হয়ে গেছে, ঠিক আছে আমি 1 বছর পরে আবার ওই কম্পিটিশনে যাই। ওই কম্পিটিশনের সিস্টেম হচ্ছে ন্যাশনাল কোয়ালিফিকেশনে আপনার যতজনই পার্টিসিপেন্ট থাকুক, 6 জনকে তারা গ্র্যান্ড ফাইনালে তুলবে, তাদের মধ্যে থেকে একজন চ্যাম্পিয়ন হবে, সে ইংল্যান্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তার পরের বছর যখন আমি অ্যাটেন্ড করি ওই কম্পিটিশনটা, ওই ধরনের ওই এটা কি কোনো বিষয়বস্তু থাকে যে কিসের? হ্যাঁ, এক এক বছর এক একটা মেটাফোরিক থিম থাকে। তো পরের বছর আমি গেলাম অ্যাটেন্ড করতে, 28 জন পার্টিসিপেন্ট ছিল, 14 জনকে ওরা ফাইনালে তুললো, আমি ছিলাম না। মানে 28 জন বাংলাদেশ থেকে ছিল? 28 জন, মানে 28 জন বাংলাদেশের কম্পিটিটর ছিল। ওকে ওকে, 14 জনকে তারা ফাইনালে তুলি, সিস্টেম কিন্তু 6 জনকে তোলা, এরপরে আমি ছিলাম না, তার মানে 28 জনের ভেতরে শেষের 14তে আমি ছিলাম। পরের বছর গেলাম আমি অ্যাটেন্ড করতে, ওরা বলে যে আপনার বয়স শেষ হয়ে গেছে, এটা ইউথদের জন্য, আপনার বয়স পার হয়ে গেছে। এরপর আমি যেটাই করলাম যে এর মাঝে কিন্তু আমি দেশের ভিতরে অন্যান্য কম্পিটিশন গুলো অ্যাটেন্ড করছিলাম, কারণ আমার নিজের পাবলিক স্পিকিং এর একেবারে হার্ড কোর প্যাশন ছিল, এত ভালো লাগতো মানুষের সাথে কথা বলতে, নাকি যেহেতু প্রতিটা উইকে কোথাও না কোথাও আপনার এই ধরনের কম্পিটিশন ছিল। ইভেন এমন যদি ছোট্ট একটা ইয়া বলি যে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন গুলো হয়, আপনার ঢাকা ইউনিভার্সিটি এবং গ্রিন ইউনিভার্সিটি দুটো কম্পিটিশন ছিল যেখানে বাংলা ইংলিশ দুটোতেই আমি চ্যাম্পিয়ন ছিলাম, এরকম দুটো কম্পিটিশন ছিল। মানে ইউজুয়ালি একটা কম্পিটিশনের বাংলা ইংলিশ দুটো ক্যাটাগরিতেই ন্যাশনাল চ্যাম্পিয়ন আমার জানা মতে কেউ হয়নি, বাট বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমার সুযোগ হয়েছিল দুইটা কম্পিটিশনে এরকমই আসা। আমি ওই কম্পিটিশনটা অ্যাটেন্ড করতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ গত প্রায় 4 বছর ধরে এই কম্পিটিশনটার যে বাংলাদেশ কোয়ালিফিকেশন হচ্ছে ওটাই আমি ট্রেনিং এবং গ্র্যান্ড ফাইনালটা আমি জাজ করে আসছি, তারা আমাকে সেই রেকগনিশনটা বাংলাদেশ থেকে দিয়েছে। সো এই যে এই জিনিসটা আমি পেলাম কিভাবে, আমি ধরেই নিয়েছি আমার আমার যেহেতু এই কাজটা করতে ভালো লাগে, কোথাও না কোথাও এটার কোনো না কোনো একটা অপরচুনিটি আছে, 100% আছে, আমাকে সেটা বের করতে হবে। পৃথিবীর কোথাও না কোথাও আপনার জন্য কেউ না কেউ ফান্ডিং নিয়ে বসে আছে, আপনাকে নিজে সেই মানুষটাকে বের করতে হবে। আমি যখন বইটা লিখি, আমাকে তো আমার প্রকাশক বলছে আরে বই মেলায় তোমার ওই 3000 বই সেল হয়ে গেছে, এটা তো অনেক বড় জিনিস। আমি চিন্তা করে দেখছি পৃথিবীতে বাঙালি আছে 30 কোটি, মাত্র 3000-এর কাছে আমি পৌঁছাইছি, আরো অনেক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ আছে। জাস্ট চিন্তাটা একটু ডিফারেন্ট করেন, সত্যি কথা বলতে পৃথিবীর কোথাও না কোথাও, এই জিনিসটা মাথায় ঢুকে রাখেন, পৃথিবীর কোথাও না কোথাও আপনার জন্য কেউ না কেউ ফান্ডিং নিয়ে ওয়েট করছে, আপনার জাস্ট সেই মানুষটার কাছে পৌঁছাইতে হবে, আপনাকে জাস্ট সেই দিন পর্যন্ত ওয়েট করতে হবে যেদিন সেই মানুষের নজরে আপনি আসবেন। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এন্ড ওটা যদি একটু বলো যে তুমি যে দেশে বাইরে দেশে ব্রিটেনে গেলে এটা কিভাবে? আচ্ছা, 2013-তে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল ডিবেট ওয়ার্কশপ হয়, ওয়ার্ল্ড ডিবেট ইনস্টিটিউট, ইউএস এর একটা নাম করা অর্গানাইজেশন, তারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা যারা ডিবেট, কমিউনিকেশন, পাবলিক স্পিকিং এই বিষয়গুলোতে আগ্রহী সেই মানুষদেরকে তারা ট্রেনিং দেন। 2013-এর ডিসেম্বরে তারা বাংলাদেশে একটা ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন এবং সেখানে সবাইকে ইনভাইট করেন যে বাংলাদেশ থেকে লোকালি কারা কারা আছো আমাদের সাথে ট্রেনিং দিবে,
সেখানে আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে আমার একটা ছোট্ট ইন্টারভিউ হয়, দেন আমাকে কিছু স্কুল কলেজের ছেলে মেয়ে দিয়ে দেওয়া হয়, আমার গ্রুপে 30 জন ছিল, যাদেরকে আমি 7 দিন ধরে তারা কিভাবে তাদের পাবলিক স্পিকিং গুলোকে ডেভেলপ করবে সেটার উপর আমি ট্রেনিং দিই, তারা কিভাবে কমিউনিকেট করবে। 2013 ডিসেম্বরে আমি ট্রেনিং দিই, 2014 ফেব্রুয়ারিতে আমাকে ইউএস এর ইউনিভার্সিটি অফ ভারমন্ট থেকে প্রফেসর ডক্টর আলফ্রেড স্নাইডার, যিনি কিনা ওয়ার্ল্ড ডিবেট ইনস্টিটিউটের আপনার ফাউন্ডার, উনি আমাকে একটা সার্টিফিকেট দেন যে তোমার ট্রেনিং স্কিল অনেক ভালো, নেক্সট টাইম আমি যদি অন্য কোনো দেশে এই ধরনের সিমিলার ট্রেনিং প্রোগ্রাম করি আমি তাহলে তোমাকে নিয়ে যাব। বাংলাদেশে যেটা হয়, আমরা কোন একজন গেস্ট গেলে বলি হ্যাঁ ভাই আবার আইসেন, আমিও ধরে নিছি এটাও হয়তো সেই ধরনের মেসেজ, বাট বাই দা গ্রেস অফ আল্লাহ 2014 ফেব্রুয়ারিতে উনি আমাকে লেটার দেন। 2015 জুলাই মাসে চায়নাতে একটা ইন্টারন্যাশনাল ডিবেট এবং কমিউনিকেশন ওয়ার্কশপ হয় এবং সেখানে আমাকে একজন জুনিয়র ফ্যাকাল্টি হিসেবে নিয়ে যান উনি চায়নাতে, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রেনিং দেওয়ার সুযোগ হলো। সেই জায়গা থেকে দেখা গেলো ওখানে আমরা যারা ট্রেনিং দিতাম পার্টিসিপেন্টরা আমাদেরকে স্কোর দিতেন যে কার কাছ থেকে আপনারা বেশি জিনিস শিখতে পেরেছেন কিংবা ইউনিক জিনিস শিখতে পেরেছেন। বাই দ্য গ্রেস অফ আল্লাহ সেখানে আমি হাইয়েস্ট পজিটিভ ফিডব্যাক পাই এবং পরবর্তীতে আমাকে ডক্টর স্নাইডার বলেন যে দেখো তুমি অনেক ভালো বোঝাও, তোমার বয়সটা একটু কম, হোয়াট অ্যাবাউট তুমি বাইরের দেশের আরো বড় কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করে আসো, তুমি ওখান থেকে এসে শিখলে দেন আমার সাথে এসে সেখানে। 2015 জুলাই মাসে আমাকে উনি এই কথাটা বলেন, 2015 নভেম্বরে আমার যাওয়ার কথা ছিল, আমি এক্সামের জন্য আমি যেতে পারি না 2015 নভেম্বরে। উনি আমাকে বলছিল তুমি আমাকে জাস্ট দেশের নাম বলবা, কোন প্রোগ্রাম গুলোতে যেতে চাও বলবা, আমি তোমার সব ফান্ডিং অ্যারেঞ্জ করে দেবো, তুমি যাবা শিখে আসবা, দেন আমরা একসাথে বিভিন্ন দেশে শেখাবো। 2015 নভেম্বরে আমি নিতে না পারলে উনি সেই অ্যাওয়ার্ডটা ওনার ডাইরেক্টর মানে ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট তার কাছে রেখে দেন যে ঠিক আছে তুমি যখন তোমার একাডেমিক স্কেজুল ফাঁকা থাকবে তুমি ওনার কাছ থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে নিও। 2015 ডিসেম্বরে আনফর্চুনেটলি ডক্টর স্নাইডার মারা যান, আমি তাকে এখনো খুব মানে ডিপলি রেসপেক্ট আমি স্মরণ করি। নিউ ইয়র্ক টাইমসে উনি ফিচার ছিলেন, ওয়ার্ল্ডের 43টা দেশে উনি আপনার ডিবেট এবং কমিউনিকেশন এই বিষয়গুলো শিখিয়েছেন এবং উনি মারা না গেলে হয়তো সাউথ সুদানের এমপিদেরকে উনি শেখানোর সুযোগ পেতেন। তো ওই মানুষটা আমি তার 1 বছর পরে হচ্ছে অ্যাওয়ার্ডটা রিসিভ করি। তো ততদিন তো আমার দেশের ভিতরে এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম চলছিল, অ্যাওয়ার্ডটা রিসিভ করতে যখন আমি ইউকে তে যাই তখন আমার ইউকে এর কিছু লোকাল টিভি চ্যানেলে এই ধরনের কিছু টপিক নিয়ে আমার কথা বলার সুযোগ হয় এবং ব্রিটিশ পার্লামেন্টের ইভেন্ট গুলোর যিনি কোঅর্ডিনেটর এবং কনসালটেন্ট তাদের একজন আমার সাথে প্যানেল স্পিকার ছিলেন, সো উপস্থাপক উনি একজন গেস্ট ছিলেন আমি ছিলাম, তো উনি আমার এই ধরনের কিছু ফিলসফি শোনেন লাইফ সংক্রান্ত। শোনার পর উনি আমাকে বলেন যে ঠিক আছে আমাদের তো ব্রিটিশ পার্লামেন্টে আমরা বিভিন্ন সেক্টরে এরকম এক্সপার্ট নিয়ে যাই, হোয়াট অ্যাবাউট আমাদের সামনে নারী দিবস উপলক্ষে আমরা চাচ্ছি যে আপনি থট প্রসেস নিয়ে আমাদের এখানে কথা বলেন। আমার সুযোগ হয় ব্রিটেনের পার্লামেন্টের 2টা হাউস রয়েছে, একটা হচ্ছে হাউস অফ লর্ডস যেখানে আপনার সংবিধান নিয়ে ডিসকাস করা হয়, আর একটা হচ্ছে হাউস অফ কমন্স যেখানে আপনার ন্যাশনাল ডে গুলোতে এমপির সাথে বিভিন্ন এক্সপার্টরা আসেন এবং নর্মাল সিটিজেনরা তারা কথা বলার সুযোগ পান। সেই ধরনেরই একটা প্রোগ্রামে হচ্ছে আমাকে নিয়ে যাওয়া হয় নভেম্বরের 28 তারিখ 2016 সালে। আমি আসলে যে কথাটা একটু সবাইকে বলতে চাই, এই যে হিরোর মতো কোনো চেহারা না, অনেক লম্বা অনেক হ্যান্ডসাম কিছু না, এরকম একটা বাচ্চা ছেলে 24 বছর বয়স, তখন হয়তো তার বয়স 22 বছর ছিল, 23 বছর ছিল যখন ব্রিটেনের পার্লামেন্টে গিয়ে কথা বলে আসলো, নরেন্দ্র মোদীর সাথে দেখা করে আসলো। তো আসলে যে সম্ভব আমাদের, আমরা আসলে আমাদের নিজের আমরা যে পারি অনেক কিছু করতে পারি আমরা এটা অনেক সময় ভুলে যাই। এই 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 ছেলেটাকে রাস্তাঘাটে যখন মানুষ দেখে তখন হয়তো মনে করে আরে এটা একটা সাধারণ ছেলে, কিন্তু এই ছেলেটা ব্রিটিশ পার্লামেন্টে কথা বলে আসছে। তো সেরকম আসলে আপনারাও কিন্তু স্বপ্ন দেখতে পারেন, কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের পেছনে লেগে থাকতে হবে। যে কথাটা আমি সবসময় বলি যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, তাহলে আপনি আপনাকে বদলাতে পারবেন। তো আমরা একদম ক্লোজিং নোটে আসছি, সীমান্ত যদি একদম ক্লোজিং নোট দিয়ে আমরা আজকে শেষ করি, আজকে সেশনটা অলরেডি উই আর অ্যাবাউট টু আমি কিন্তু মানে ধরেছিলাম আমরা 15 থেকে 20, হ্যাঁ কিন্তু কোন দিক দিয়ে টাইম গেল আমরা বুঝতেই পারলাম না। থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট একটা জিনিস আমি শেয়ার করি যে আমরা যখনই বিজনেস কিংবা যে কোনো জিনিস নিয়ে আমরা স্টার্ট করি, দেয়ার উইল বি অলওয়েজ সামওয়ান যে কিনা আপনার থেকে বেশি টাকা ইনকাম করবে, যে আপনার থেকে বেশি সাকসেসফুল হবে, যে কিনা আপনার থেকে বেশি পপুলার হবে এবং যেখানে আপনার থেকে বেশি স্টেবল লাইফ লিড করবে, দেয়ার উইল বি অলওয়েজ সামওয়ান। এবং আমি সবসময় চিন্তা করি যে আমার চারপাশের এই মানুষগুলোকে দেখে আমার হিংসা ফিল করার কোনো দরকার নেই,
ছোট্ট একটা জিনিস, আমরা সবসময় ভুল মানুষকে হিংসা করি। যে মানুষের অনেক টাকা আছে সেই মানুষকে দেখে আমরা হিংসা করি, যে মানুষের অনেক অ্যাওয়ার্ড আছে আমরা তাকে দেখে হিংসা করি। আমি এদের কাউকে দেখে হিংসা করি না, আমি হিংসা করি সেই মানুষটাকে দেখে, যেই মানুষটা যে কাজটা করতে ভালোবাসে সে সেই কাজটাই করার সুযোগ পাচ্ছে। অ্যাবসলিউটলি। সো কাউকে দেখে যদি আপনার হিংসা হয়, নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কি আসলে যেটা ভালোবাসেন সেটা করার সুযোগ পাচ্ছেন? যদি পান, আসলে আপনার হারানোর কিছুই নেই। অ্যাবসলিউটলি। এবং আসলে আপনার হারানোর কিছু নাই, কিন্তু নিজেকে বারবার আমি যেটা বলি যে আপনাদের প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করতে হবে যে আমি কে এবং আমি কি করতে চাই এবং আজ সারাদিন আমি কি করেছি। এই প্রশ্নগুলো যখন আপনি নিজেকে করা শুরু করবেন, তখন আপনার মধ্যে ক্ষুধা তৈরি হবে, আপনার মধ্যে প্রশ্নের উত্তর খোঁজা শুরু করবেন যে আমি তো কিছুই করলাম না। এবং আপনাকে দিয়ে যে অনেক কিছু সম্ভব তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ কিন্তু সীমান্ত, যে এরই মধ্যে এত বড় বড় কাজ করে ফেলেছে এবং তার তো বাকি জীবন পড়েই আছে। সো আমি আমরা সীমান্তের জন্য অনেক শুভকামনা করছি এবং থ্যাংক ইউ সীমান্ত ফর কামিং আমাদের আমাদের তরুণদের সামনে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আরো কথা হবে এবং আমরা সবাইকে আজকের মতো বিদায় দিতে চাই। অনেক ভালো থাকবেন, টেক কেয়ার, উই বোথ উই উইশ ইউ অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।